নমস্কার বন্ধুরা, 2021 সালে আশাকর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু হিউজ ভ্যাকেন্সি রয়েছে, আপনারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আশাকর্মীতে ফর্ম ফিল আপ করবার জন্য আপনি ফর্মটা কিভাবে ডাউনলোড করছেন, কোথায় আপনাকে ফর্মটা পাঠাতে হবে, শেষ তারিখ কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, কারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন ব্লকে কোন সাবসেন্টারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তো ইত্যাদি নিয়ে খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে এই ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে, তারপর আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। তো আপনারা যখন এটাকে প্রিন্ট আউট করবেন, করবার পর দেখুন একদম উপরের দিকে যে অপশনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অফিস ইউজ অনলি, এখান থেকে কিন্তু আপনারা কিছু লিখবেন না। এরপরে দেখুন সাবসেন্টার, অর্থাৎ আপনি যে সাবসেন্টারের জন্য আবেদন করবেন সেই সাবসেন্টারের নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এখানে কিন্তু ফটোটা আপনাকে শুধুমাত্র আঠা দিয়েই দিতে হবে, পিন স্ট্যাপল বা সেলাই কিন্তু করবেন না। আবেদনকারীর নাম এখানে আপনারা লিখবেন, আপনাদের মাধ্যমিকে যে নাম লেখা রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখবেন, আপনার মহকুমা অর্থাৎ সাব ডিভিশন এখানে আপনারা লিখবেন, আপনার স্বামীর নাম, আপনার পিতার নাম এবং আপনার গ্রাম, থানা, মোবাইল নাম্বার, পোস্ট অফিস, জেলা, পিন এবং আপনার উপস্বাস্থ্য কেন্দ্র, যে কেন্দ্রের আন্ডারে আপনি আবেদন করতে চাইছেন। এবার হচ্ছে আপনার বৈবাহিক স্থিতি, অর্থাৎ আপনি বিবাহিত যদি হন তাহলে এখানে টিকচিহ্ন মারবেন, যদি আপনি বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে এখানে টিকচিহ্ন মারবেন, যদি আপনি বিধবা হন তাহলে এখানে টিকচিহ্ন মারবেন। এবার যে সাবসেন্টারের জন্য আপনি আবেদন করছেন সেই সাবসেন্টার থেকে আপনার বাড়ি হাঁটা পথে দূরত্ব কত, এইখানে আপনি কিন্তু লিখবেন, কিমিতে লিখবেন। এবার যদি আপনি এসসি এসটি মানে হন তাহলে তার সার্টিফিকেট নাম্বার আপনি কিন্তু এখানে দেবেন, আপনার রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন এবং 1/1/2017 তারিখে ভোটার লিস্ট অনুসারে আপনার পার্ট নাম্বার এবং আপনার ক্রমিক নাম্বার দুটো কিন্তু আপনাকে এখানে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার দুটো এখানে দিতে হবে। এবং যিনি আবেদনকারী ওনার জীবিত উনি যদি বিবাহিত হন তাহলে ওনার স্বামীর নাম, যদি উনি বিধবা হন তাহলে ওনার পিতার নাম, আর যদি উনি বিধবা বিচ্ছিন্ন হন এই বিবাহ বিচ্ছিন্ন হন তাহলে কিন্তু ওনার পিতার নাম এখানে দিতে হবে। আর একটা তার হচ্ছে ড্যাশ তারিখে গৃহীত মাধ্যমিক বা তৎসমতুল্য পরীক্ষা প্রাপ্ত নম্বর, অর্থাৎ যে তারিখে আপনি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছেন সেই সময় আপনার নম্বরটা কত ছিল সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, ফর্মটা যখন আপনারা ফিল আপ করবেন এখানে একটা সই করবেন, আপনার পূর্ণ স্বাক্ষর করবেন, করবার পর আপনাকে এই এই ডকুমেন্টগুলো কিন্তু সঙ্গে দিতে হবে। ডকুমেন্টগুলো ভালোভাবে একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যে ছবিটা দেবেন ছবিটা কিন্তু কোনোভাবেই আপনারা কিন্তু পিন স্ট্যাপল করবেন না, সেলাই করবেন না। সঙ্গে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটা খাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তার অথবা তার বয়সের একটা প্রমাণপত্র, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার একটা মার্কশিট, এপিক নাম্বার অথবা রেশন কার্ড নাম্বার, যদি আপনাদের কাছে দুটো থাকে দুটোই আপনারা দেবেন, আপনারা যদি এসসি এসটি হন তাহলে তার সার্টিফিকেটের এক কপি জেরক্স, এবং সঙ্গে আপনি যদি কোনো স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অথবা লিঙ্ক ওয়ার্কার হিসেবে কাজ করে থাকেন তাহলে তার শংসাপত্রের জেরক্স কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং এখানে দেখুন ঘোষণা বলা হয়েছে কি, যে আমি যা যা ডকুমেন্ট দিচ্ছি সেটা কিন্তু আমার পূর্ণ জ্ঞান এবং বিশ্বাসের সহিত ঘোষণা করছি, তাহলে কিন্তু যদি কোনো কিছু পরবর্তীকালে ধরা পড়ে সেটা কিন্তু আপনাদের তাহলে ক্ষেত্রে কিন্তু চাকরিটা সমস্যা হবে। তো এরপরে আমরা কিছু কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো আমরা দেখে নেব। তবে শর্তাবলীগুলো দেখবার আগে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু আপনারা দেখে নিন। তো ভ্যাকেন্সিগুলো দেখবার জন্য একটু স্ক্রল করে আপনারা তলার দিকে আসবেন এবং এখানে দেখুন সংযোজনী 2 বলে একটি পেজ কিন্তু এর সাথে অ্যাটাচ করা আছে। তো এখানে যদি আপনারা অ্যাটাচ করেন তাহলে লক্ষ্য করবেন যে এখানে দেখবেন উপরের দিকে আপনাদের ব্লকের নাম, এখানে দেখুন সিরিয়াল নাম্বার, ব্লকের নাম দেওয়া রয়েছে এবং এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, অর্থাৎ এই ব্লকের আন্ডারে এই কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখুন নেম অফ দ্য সাবসেন্টার, কোন সাবসেন্টারে আপনার ভ্যাকেন্সি রয়েছে এবং নেম অফ দ্য সাবসেন্টার সার্ভিস ভিলেজ, অর্থাৎ সেই সাবসেন্টারগুলো কোন গ্রামের আন্ডারে রয়েছে এবং সেখানে ভ্যাকেন্সি কত, তার ক্যাটাগরি কী কী। এবার আপনাকে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে কিন্তু কখনোই আপনি এসসি এসটি হিসাবে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখুন প্রত্যেকটা ব্লকে টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে তলায় কিন্তু বোল্ড করে দেওয়া রয়েছে, প্রায় 226টার মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আপনারা যদি স্ক্রল করে দেখেন তলার দিকে কিন্তু পেজগুলো রয়েছে, আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো এবার কিছু শর্তাবলী রয়েছে, যে ফর্মটা ফিল আপ করার জন্য কিছু শর্তাবলী রয়েছে,
চাকরি শর্তাবলীগুলো কিন্তু আপনারা একটু দেখে নিন এবং কোথায় আপনাকে জমা করতে হবে তার লাস্ট ডেট কী আছে সেটাও একটু আপনারা দেখে নিন। তো এখানে প্রথমে দেখুন যেটা বলা হয়েছে, কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং বিধবা বিচ্ছিন্ন মানে বিবাহ বিচ্ছিন্ন যদি হন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ অবিবাহিত যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আচ্ছা, আপনি যে সাবসেন্টারের জন্য আবেদন করবেন সেই গ্রামের কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার জন্য আপনাকে এপিক অর্থাৎ ভোটার কার্ড এবং সঙ্গে রেশন কার্ডের কিন্তু আপনাকে প্রত্যয়িত নকল অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাকে জমা করতে হচ্ছে। এবং তিন নম্বর হচ্ছে 1/1/2023 মানে 21 অনুযায়ী আপনার বয়স কিন্তু ন্যূনতম 30 বছর এবং সর্বোচ্চ আপনার কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। যদি আপনি তপশিলি জাতি বা উপজাতি মহিলার ক্ষেত্রে হন তাহলে কিন্তু 22 থেকে 40 বছরের বয়স মানে হলেই কিন্তু আপনি হবেন। নাম্বার 4, প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই কিন্তু আপনাকে বিচার করা হবে। যদি আপনার কাছে কোনো হায়ার ডিগ্রি থেকে থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা কোনো কিছু ফেসিলিটি পাবেন না। আচ্ছা, নাম্বার 5, Grade 1 এবং Grade 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন। আচ্ছা, সাবসেন্টারের পরিষেবা প্রদানকারী গ্রামসমূহের 2001 সালে জনগণনা তথ্য প্রেক্ষণ করে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিল করলে সংরক্ষণের ক্ষেত্রে কিছুটা বিবেচিত হবেন। আচ্ছা, এখানে কী কী আবেদনপত্র দিতে হবে সেটা কিন্তু এখানে আবার লেখা রয়েছে। আর একটা যেটা বলা হয়েছে, দেখুন কী কারণে বাতিল হতে পারে, প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্র যদি সংযুক্ত না থাকে তাহলে কিন্তু প্রমাণপত্র আপনার বাতিল করা হবে। এবং নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে ঙ পর্যন্ত উল্লিখিত প্রমাণপত্রগুলি কিন্তু আপনাকে দেখে নিতে বলা হচ্ছে, অর্থাৎ সাতের দাগের এই যে ক খ গ ঘ ঙ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এবং দেখুন কোথায় আপনাকে জমা করতে হবে সেটা কি বলা হয়েছে, সেটা হচ্ছে আপনি যে বিডিও অফিসের আন্ডারে আপনি মানে আবেদন করছেন, যে বিডিও অফিসের আন্ডারে আপনি সেই বিডিও অফিসেই কিন্তু আপনাকে এটা জমা করতে হবে। সমষ্টি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন এবং আধিকারিককরণের কাছে আপনাকে কিন্তু জমা করতে হবে। এবং এটা কিন্তু যে ডেট সেটা হচ্ছে 8/1/2021 থেকে 17/1/2021 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাকে এটা জমা করে দিতে হবে। তো দেখতে পেলেন যে কোথায় আপনাকে জমা করতে হবে, তো এইভাবে কিন্তু চেক করে নিতে পারেন। এবং তলার দিকে যে লিঙ্কটা সেটা কিন্তু আমি আপনাকে এখানে দিয়ে দেবো যে কোথায় কোথায় টোটাল রয়েছে, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু খুব অনায়াসে এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর 3 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজটি কি আপনারা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করবার পর ওর সঙ্গে যা যা সাপোর্টিং ডকুমেন্ট চেয়েছে সেগুলো লিখে ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু সংশ্লিষ্ট বিডিও অফিসে 8 তারিখ থেকে আপনারা 17 তারিখের মধ্যে কিন্তু জমা করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।